2 ফিজ মাত্র পাঁচ রিয়াল বিয়স। এক বছরে দেশে যাওয়া খুবই কষ্টকর, আসলে খুবই কষ্ট বাচ্চাদের জন্য। ফুটপাত থেকে স্বর্ণের ট্রেন দেখছেন, ঠান্ডা বাতাস দেখতে পাচ্ছেন, লাইট আছে। সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাড়িতে যাচ্ছি বিগত প্রায় 15 বছর পরে। যে কোনো কারণবশত অবশ্য বাড়িতে যাওয়া হয়নি, তো দেশে যাওয়া হয়েছে কিন্তু বাড়িতে যাওয়া হয়নি। 2008 বাড়ি থেকে বের হয়েছি আর যাওয়া হয়নি। তো বিগত 15 বছর পরে ইনশাল্লাহ এখন দেশে যাচ্ছি সৌদি আরব থেকে। তো দেখেন কিছু মাল সামানা নিলাম এখানে, দেখতে পাচ্ছেন। এইটা হবে এখন প্রথম কার্টন, এখনও রেডি করতেছি, এখনও কিছু দেই নাই বিছনা চাদর দিয়ে। তো এখন এক এক করে মাল দেওয়া হবে। আমি আসলে কার্টন বাঁধতে জানি না, অবশ্যই তেমন ভালো হয় না। তা আমার মামা আছে, উনি ভালোভাবে, আমি যতবারে দেশে গেছি ততবারে মানে ওনার হাতে কার্টন বান্ধা হয়েছে। তো দেশে তো গেছি, ঠিক আছে বিওয়ার্স, কিন্তু কেউ বলবেন যে হ্যাঁ দেশে গেছেন, আবার 15 বছর পর দেখছেন দেশে যান নাই। দেশে গেছি বিওয়ার্স, যে কোনো কারণবশত বাড়ি ঘর দুয়ারে যাওয়া হয়নি 15 বছর। তো যাক, আলহামদুলিল্লাহ এখন 8 তারিখে ফ্লাইট, ইনশাল্লাহ 8 তারিখে যাব। ভিতরে কি তেল তেল সাবান, এখানে শ্যাম্পুগুলো আছে আর সাবান আছে এখানে কিছু। এখানে আরো আছে বিয়ার্স, এক কার্টন তো এখানে 23 কিলো করে, আর এখানে দেখতে পাচ্ছেন আরো এক কার্টন, এখানে হচ্ছে 23 কিলো, আর হাতে হচ্ছে 60 কিলো করে। চকলেট, একটু মাঝখানে রাখলে আমার আর ভাঙবো না চকলেট গুলো। ঢাকা শহরে কি করবেন? এয়ারপোর্টের মধ্যে মানে কুড়িয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো বাংলাদেশ এয়ারপোর্টে তো এখন যতটুকু আমি জানি শুনি গ্যাদারিং করে, তো এখন তো ভিডিও আছে, ভিডিও করতেছি, দেখেন কি কি দেওয়া আছে এখানে সেইটা ভিডিওতে যদি বেশি ইয়ে করে, তা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, দেখো তোমরা কি আছে ভিতরে। অবৈধ বলতে কোনো কিছুই নাই এখানে, সবগুলোই বৈধ। আর এই লাইটের ভিডিও তো অবশ্যই আপনারা দেখছেন, আমি ভিডিও করছি, অনেক শখ করে একটা লাইট নিচ্ছি, এটাও অনেক হাই পাওয়ার, 1000 মিটার দূরত্ব লাইটের আলো, 360 কোম্পানি, কোম্পানির নামে এরকম 360, কোম্পানির নাম বলেন মডেল বলেন একই কথা। বাচ্চাদের জন্য ফুটপাত থেকে স্বর্ণের ট্রেন দেখছেন,
বক্সিং দিতে যেতে চল। ফোনটা খুলে নেন না, ফোনটা খুলে নেন। হ্যাঁ আজকে আমার এই ভিডিওর থাম্বনেল পিকচারে দুই মামা ভাগিনার পিকচার দেখবেন, থাম্বনেল পিকচারে দুই মামা ভাগিনার ছবি দেখবেন, আর আমাদের দেশে যাওয়ার মালের আইটেমের ছবিগুলো দেখবেন। সত্যি ভিউয়ার্স, আসলে দেশে যাওয়ার নাম নিলেই খরচ। আমি গত বছরও দেশে গেছি, আরসি দিয়ে এক বছর হয়েছে, এ বছরও যাচ্ছি, আর এক বছরে বেতনে চাকরি করে এক বছরে দেশে যাওয়াটা খুবই কষ্টকর ভিউয়ার্স। যারা প্রবাসে থাকে তারা অবশ্যই বুঝতে পারবে, আর যাদের চাকরি ভালো, কফিল ভালো, তাদের জন্য কোনো সমস্যা না। আমাদের চাকরি তেমন সুবিধা না আর বেতন কম, এক বছরে দেশে যাওয়া খুবই কষ্টকর, আসলে খুবই কষ্টকর। বিদেশ থেকে যাওয়া তো মানে অনেক মাল সাবানা নিয়ে গেছেন, ঠিক আছে, যার প্রবাসী ভাইদেরকে বলতেছি, প্রবাসী ভাই কলেজের ভাইদেরকে বলতেছি, বিদেশ থেকে যাওয়া তো মানে আমাদের দেশে সবাই বউ বাচ্চা, তারপরে ভাই বোন আত্মীয় স্বজন বাচ্চারা মানে মনে করে যে অনেক কিছু নিয়ে আসছে, এখন না নিলে তো সমস্যা। অন্তত বিশেষ করে বাচ্চাদের জন্য চকলেটগুলো নিতে হয়। তো যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে, অনেক বছর পরে দেশে যাব সেইটার অনুভূতি অনেক। দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কার্টনটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, আর এই মামাটা আমার প্রত্যেক মানে বার আমি যখন দেশে যাই মানে আমার পিছনে যে সময়গুলো ব্যয় করে যেটা মানে বাসায় প্রকাশ করার মতো না সত্যি কথা, ঠিক আছে। একদিন যদি ডিউটি করে, সে ডিউটি করলে আপনার 200-250 রিয়াল গাড়ি আছে, তো 2 শুক্রবার আমার পিছনে ব্যয় করছে, 2 শুক্রবারে 200 টাকা করে 400 রিয়াল, ঠিক আছে। তো আসলে এরকম কেউ করে না। আর তাছাড়া মামা আমার বন্ধু, আমার মামাও আমার সৌদি আরবের বয়সী, মানে ওনার সাথে আমার বন্ধুত্ব, আলহামদুলিল্লাহ আজও আল্লাহ বন্ধুত্ব রাখছে। তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার মাল 1 কেজির মতো বেশি, আর আমার মামা বলতেছে এখানে 1টা 10 কেজি করে, দেখেন এগুলো 1টা 10 কেজি করে, 10 কিলো করে এক একটা, বলতেছে ওই মালগুলো নেওয়ার জন্য দেশে, দেখছেন দুইটার ওজন আছে 20 কিলো, সে বলতেছে এগুলো নেওয়ার জন্য। আচ্ছা দেখ বিয়স, আলহামদুলিল্লাহ 1টা কমপ্লিট করছি, এইটার মধ্যে এখন প্লাস্টিক এগুলা লাগাবো এখন, তো ঠিক আছে একটু পরে আসতেছি, আলহামদুলিল্লাহ বিয়স তো শেষ করলাম, এখন পরেরটা ধরবো। বিয়স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের কার্টন, একটা ফ্যান চার্জার ফ্যান গেছে বল, 50 রিয়াল নিচে ফ্যানটা, অনেক ভালো, একটু ঠান্ডা বাতাস দেখতে পাচ্ছেন, লাইট আছে, লাইট অফ করেন, লাইট অফ। তো এটা বিয়স, এটা হচ্ছে মামা দেওয়ার, মামার মাল, এটা সে বাসা থেকে প্যাকেট করে আনছে। আর এখানে হচ্ছে আর বিয়র্স, দেখেন আমি অনেকগুলা ফ্যান নিচ্ছি, 10 পিস ফ্যান নিচ্ছি, দেখেন কেন নিছি, বাংলাদেশের বিয়র্স এখন অনেক গরম, এগুলা যেহেতু মানে ব্যাটারি সিস্টেম, তো বাচ্চাদেরকে যদি আমি এটা গিফট হিসেবে দিই তাহলে দেখা যাচ্ছে চার্জ দিয়ে তারা ঠান্ডা বাতাস খেতে পারবে, ঠিক আছে, ঠান্ডা বাতাস খেয়ে, কারণ বাংলাদেশে তো জানেন কারেন্টের শর্ট এখন, কীভাবে কীভাবে জানি না, যাক সরকারে জবাব দিবে। তো এই জন্য নিয়ে নিছি, বাচ্চারা অনেক খুশি হবে আশা করি। তো আসলে আপনাদের মতামত জানাবেন, আসলে কি বাচ্চারা খুশি হবে নাকি হবে না, এই ফ্যানগুলো যদি আমি একটা বাচ্চাকে একটি ফ্যান দেই, ঠিক আছে, তারা খুশি হবে নাকি হবে না এটা আমাকে জানাবেন। আর বিয়ার এগুলো একবারে সস্তা, এগুলো আগে 10 রিয়াল করে বিক্রি করতো, তো এখন এরকম ডিসকাউন্ট দিছে, 2 পিস মাত্র 5 রিয়াল,
দুই ফিট মাত্র ফাঁকরিয়াল বিয়স। তা আমি 10 পিস নিছি, জানেন তো কত 10 পিস, 2 ফিট ফাঁকরিয়াল করে একদম মানে ধামাকা অফার বলতে পারেন, মাত্র ফাঁকরিয়াল করে 2 পিস। দেখেন খুব সুন্দর, এটা হচ্ছে স্ট্যান্ড আর এটা হচ্ছে চার্জার, আর এখানে অফ অন বাল্ব, আবার নিচে লাইট আছে। আমি যেহেতু ব্যাটারি উল্টো করে রাখছি এই জন্য এখন চলবে না। সাবানগুলো নিচে দেওয়া হচ্ছে, এতে শক্ত সাবান নষ্ট হবে না। এটাও সাবান, এটা হচ্ছে এলাচ, এটার ভিতর বিয়স তবজি নেওয়া আছে, আর আতর আতর দেওয়া আছে, তবজি আরও আছে। এগুলো হচ্ছে রং কলম, তো মোটামুটি বিয়ার্স আলহামদুলিল্লাহ এক একে সবই দেওয়া হচ্ছে। আর গিফট দেওয়ার জন্য লাইটার, ফিঙ্গার প্রিন্ট, বিয়ার্স এই চেনটা পারফিউমটা আসলে এটা অনেক অনেক ভালো একটা সুগন্ধি গ্রান, ঠিক আছে। এটা 99 রিয়াল দিয়ে নিছি আমি, না সেন্ট এই জায়গায় দিয়ে না, ঠিক আছে। এই জায়গায় এটা যদি ফাটে তাহলে 100 রিয়াল, 100 রিয়াল যদি চেনটার দাম হয় তাহলে, যদি নষ্ট হয় তাহলে কলিজা গিয়ে লাগবে। মাঝখানে কোথাও দেন, দোয়ার পরেও গ্রান থাকে, দোয়ার পরেও গ্রান থাকে। এটা এমন সেন্ট, দেখছেন সুগন্ধি কেমন, ওফ আল্লাহ আকবার, এটা আমার পাগল বানিয়ে দেবি আছে। এটা সুগন্ধি এত এত মিষ্টি, এত ভালো গ্রান। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করবো না। আর ইনশাল্লাহ দেশে যাওয়ার পরের পর্ব ভিডিও দেখার জন্য অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ এয়ারপোর্ট থেকে বাড়িতে যাওয়া পর্যন্ত ভিডিও হবে ইনশাল্লাহ, তো এই ব্লগ আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আশা করব, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমিও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।